नमस्कार आमार चैनलेर आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। आशा करी आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। आज के आरो एकटी नतून शिक्षणीय भिडियो निये आमी हाजिर होयेछी। आमी प्रिया। समग्र भिडियोटी मनोयोग सहकारे देखते थाकुन। अच्छा, जारा आमार आपनार मतो नय अर्थात साधारण स्वाभाविक कंक्रीटेर जगत थेके दूरे जादेर अवस्थान, जारा ध्यान प्रार्थना जप केवलमात्र एई ब्यापारगुलोर मध्ये निजेदेर जीवन अतिबाहित करेन, कि मने हय आपनादेर? तादेर जीवने सेई समस्त साधु पुरुष, सेई समस्त सन्यासी, तादेर जीवने कि कखनो कोनो मानसिक द्वंद्व एसे उपस्थित हय? मानसिक चाप तादेरके कि उपलब्धि करते हय? आजके कथा बोलबो ठीक एई विषयटी निये। आबार एमनो प्रश्न अनेके करे थाकेन, दीक्षा ग्रहण बा किछु धर्मीय आचार अनुष्ठानेर मध्येई कि मानसिक चाप जय करार चाबिकाठी रयेछे? जारा नियमित ध्यान अभ्यास करेन ताराओ कि मानसिक चापेर शिकार? कि मने हय आपनादेर? आजके कथा बोलबो एई मूल विषयटी निये। प्रसंगत जानाई आमी जा कथा एई मुहूर्ते बोलछी, जे समस्त तथ्य एई मुहूर्ते एई भिडियोर मध्य दिए शेयर करछी सेटी स्वामी गोकुलानंद रचित मानसिक चाप संक्रांत एकटी पुस्तक थेके। अच्छा, धरुन केउ एकजन एक विशेष भाव निये बसे आछेन कोनो मंदिर बा कोनो धर्मस्थाने। আপনি যদি তার কাছে এখন যান, তিনি আপনাকে রুক্ষ কণ্ঠে বলে উঠবেন, আমাকে বিরক্ত করবেন না, আমি এখন ধ্যান করছি। অথচ ধ্যান যদি আপনার সার্থক হয়, তবে নিঃসন্দেহে ধ্যানাবস্থার পুরো সময়টাই এক অতুলনীয় উচ্চ ভাবে মগ্ন ছিলেন আপনি। সৃষ্টি হয়েছিল এক মেলবন্ধন আপনার ঊর্ধ্বতর প্রকৃতির সাথে। ধ্যান শেষে আপনার ঘর বা মন্দির থেকে আপনি যখন বেরিয়ে আসছেন, তখন আপনি যেন অন্য একজন, রূপান্তরিত সৌম্যদর্শন। অন্তত সেই সময় আপনার কাছ থেকে আমরা এক মধুর আন্তরিক ব্যবহার আশা করতেই পারি। অথচ এ অভিজ্ঞতা অনেকেরই যে তথাকথিত ধ্যান করার পর বেরিয়ে এলেন ধ্যানী রাগে অগ্নিশর্মা হয়ে, এর অর্থ এটাই যে সত্যিকারের আধ্যাত্মিক তপশ্চর্যা করতে এরা জানেন না। জেনে রাখুন, সত্যি এবং সঠিক আধ্যাত্মিক জীবনযাপন মানুষকে শান্ত, সমাহিত, সুসংহত করে। সত্যিকারের আধ্যাত্মিক কোনো ব্যক্তির সংস্পর্শে যদি আপনি যান, তাহলে দেখতে পারবেন, তার থেকেও বড় কথা, আপনি উপলব্ধি করতে পারবেন যে সেই ব্যক্তির চারপাশে এক অসাধারণ শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। তার পাশে বসে মনে হবে কি শান্ত, সুসংহত ইনি, এর মধ্যে তো মানসিক ঝঞ্ঝাটের চিহ্ন মাত্রও প্রত্যক্ষ করা যাচ্ছে না। কিন্তু যে নিজেই মানসিক ঝঞ্ঝায় ক্ষিপ্ত, তার পাশে গিয়ে দেখবেন এক সম্পূর্ণ ভিন্ন বাতাবরণ। আমাদের অন্তস্থিত অনন্ত সত্যকে উপলব্ধি না করলেও অল্প বিস্তর ধ্যানের মাধ্যমে আমাদের মধ্যেকার উচ্চতর সত্তার কিছু পরিচয় পাওয়া সম্ভব। আর সার্থক ধ্যানের কথা তো বলাই বাহুল্য। আমাদের মানসিক চাপ নিরসনে সার্থক ধ্যানের ভূমিকা বহু দূর প্রসারিত। ঠিক সেই কারণেই রামকৃষ্ণ মিশনের প্রতীকে স্বামী বিবেকানন্দ চারটি যোগেরই সঠিক সমন্বয় সৃষ্টি করেছেন। দার্শনিক কার্ল গুস্তাভ জাং, তিনি যে কথাগুলি
বলেছিলেন যখন মানুষের পুরুষ প্রকৃতি আর স্ত্রী প্রকৃতি অর্থাৎ বাহ্যিক সক্রিয়তা আর অন্তর্মুখী অন্তর্দর্শনের ভারসাম্যের কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ, তখন আরও বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিলেন। এই যুগের অন্যতম শ্রেষ্ঠ ঋষি স্বামী বিবেকানন্দ আমাদের শ্রেষ্ঠ মহাপুরুষদের দ্বারা অনুসরণ করে এক বোধগম্য দৃশ্যমান প্রতীকের মাধ্যমে চারটি যোগের সুষম সমন্বয়ের কথাই প্রকাশ করেছেন। রামকৃষ্ণ মিশনের প্রতীকটির সঙ্গে যাদের চাক্ষুষ পরিচয় আছে এবং যারা এই নিয়ে ভাবনা চিন্তা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রতীকের জলমধ্যস্থ পদ্মটি হল ভক্তির প্রতীক, উদিত সূর্য জ্ঞানের প্রতীক, বেষ্টনকারী সর্পটি মননিয়ন্ত্রণ অর্থাৎ রাজযোগের দ্যোতক, আর জলের তরঙ্গমালা কর্মের প্রতীক। আর প্রতীকের মধ্যে যে হাঁসটি দেখা যায় তা হল পরমাত্মা, আমাদের দিব্য অনন্ত সত্তা। এই সব কিছুর মধ্যে দিয়ে যে সত্য পরিস্ফুট হয় তা হল রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ আর ভক্তিযোগের সার্থক সমন্বয়ের দ্বারা আমাদের অন্তর্লোকে সদা অবস্থিত পরমাত্মার সত্য স্বরূপ উন্মোচিত হতে পারে। বর্তমানের সদা ব্যস্ত দুনিয়ায় এক অত্যন্ত অস্থির জীবনযাপন করা মানুষের জন্যই স্বামীজি দিয়ে গিয়েছেন এই সমন্বয় যোগ। সমন্বয় অর্থাৎ এখানে প্রপার ব্যালেন্সের বিষয়ে কথা বলা হয়েছে। দৈনন্দিন কাজ শুরু করার আগে আমাদের উচিত অন্তত 15 মিনিট এই সমন্বয় যোগের অনুশীলন করা। অর্থাৎ এই অনুশীলনের মধ্যে দিয়ে আপনি প্রত্যেক দিন নিজেকে অভ্যস্ত করাবেন প্রপার ব্যালেন্সের একটি প্রক্রিয়ায়, যাতে আপনি আপনার কর্মজীবন, আপনার মানসিক জগৎ, আপনার সংসার জীবন, ব্যক্তিগত জীবন, সমস্ত জীবনের মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পারেন। এতে ফলাফল কী হবে? আপনার মানসিক উদ্বেগ ধীরে ধীরে কমবে। এরপর যখন সারাদিনের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব, অর্থাৎ সেই সমন্বয় যোগ অনুশীলন করার পর যখন আমরা সারাদিনের কর্মকাণ্ডে লিপ্ত হব, এক উচ্চ ভাব সর্বদাই আমাদের মধ্যে বজায় থাকবে। একটু বিস্তারিতভাবে এই প্রসঙ্গে বলা জরুরি। ধরুন কেউ একজন উচ্চ পদাধিকারী বা হয়তো কাজ করেন কোনো অফিসে, অথবা তিনি ডাক্তার বা অধ্যাপক কিংবা বাড়ির গৃহিণী বা যে কোনো পেশার লোক। এখন তিনি যদি কোনো প্রথাভুক্ত ভক্ত বা শিষ্য নাও হন, যদি কারুর কাছ থেকে তাঁর দীক্ষা নাও হয়ে থাকে, তবুও তো সকালে অন্তত অল্প কিছুক্ষণ তিনি অন্তর্দর্শনে মনোনিবেশ করতেই পারেন। মনের এই আত্মিক নিয়ন্ত্রণ অনুশীলন করার নামই হল রাজযোগ। আমরা জানি মানুষ সীমাবদ্ধ নয়, তার এই সীমায়িত দেহের মধ্যেই রয়েছে এক অসীম অনন্ত দিব্য চেতনা। মানসিক আত্মিক নিয়ন্ত্রণের দ্বারা আমরা এই দিব্য চেতনার সুরে সুর মেলাতে পারি, আর এই কাজটি করার অর্থই হল কিছু রাজযোগের অনুশীলন করা। এরপর আমরা মগ্ন হই যে যার নিজের কাজে। যেমন ধরুন কোনো গৃহবধূ মন দিলেন তার সারাদিনের ঘরের কাজে। এই সময় মনে রাখতে হবে যে কাজ আমরা করব তাকে যেন আমরা হৃদয় দিয়ে ভালোবাসতে পারি, না হলে সেই কর্ম কিন্তু আমাদের জীবনে সুফলাফল এনে দিতে পারবে না। অর্থাৎ কর্মের প্রতি ভালোবাসা না থাকলে, তাতে যদি মাধুর্য না থাকে, তা গাধার বোঝায় পরিণত হয়। অর্থাৎ ইচ্ছে করছে না তবু বহন করতে হচ্ছে। আমাদের জীবন যেন আমাদের কাছে ওই গাধার বোঝায় পরিণত না হয়। এখন যে ব্যক্তি ভালোবাসার সাথে কাজ করেন, বলতে পারেন তিনি ভক্তিযোগ অনুসরণ করছেন। এই জন্যে ভক্তির চিরাচরিত অর্থ মেনে ফুল আর ধূপকাঠি নিয়ে মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই,
কিন্তু ঈশ্বরের করুণায় সেইটুকু ভক্তিময়তা যেন আমাদের থাকে, যাতে যা কিছু করছি তা যেন শুদ্ধ ভালোবাসা আর অমলিন শ্রদ্ধার সাথে করতে পারি। শ্রদ্ধার সাথে কাজ করার যে পন্থা তাকেই আমরা ভক্তিযোগ বলে মানতে পারি। দৈনন্দিন কর্মপথে আমাদেরকে অনেক লোকের সঙ্গে মেলামেশা করতে হয়, আমাদের পরিবার, বন্ধুবর্গ, সহকর্মী। যদি আপনি অধ্যাপক হন বা শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন তাহলে ছাত্ররা, ডাক্তার হয়ে থাকলে রোগীরা, এমন অনেক মানুষ আমাদের চারপাশে, আপনার চারপাশে ক্রমাগত বিচরণ করতে থাকেন। এখন এদের সকলের প্রতি আমরা যদি সমান দৃষ্টিভঙ্গি রাখি, যদি ভাবি এক পরমাত্মাই এদের সকলের মধ্যে দিয়ে প্রকাশিত, তাহলে হিসেব অনেকাংশে সরল হয়ে যায়। চিরন্তনতার প্রকাশ প্রত্যেকের মধ্যেই আছে। আমরা যদি মানুষের এই দিব্য প্রকৃতিকে, দিব্য চিরন্তন ভাবকে, অর্থাৎ আত্মাকে স্বতন্ত্রভাবে বিচার করি, তখন বিচার করতে পারি সার্বিকভাবে। তাই সেই চিরন্তনকেই আমরা ব্রহ্ম বলে উপলব্ধি করার মতো মানসিক অবস্থায় পৌঁছই। এই যে বিচার, এর অনুশীলনই হচ্ছে জ্ঞানযোগ। অর্থাৎ সমস্ত জীবকুলকে, সমস্ত কিছুকে ব্রহ্ম জ্ঞানে উপলব্ধি করার নামই হলো জ্ঞানযোগ। সুতরাং এই আলোচনা থেকে ব্রহ্ম সম্পর্কিত একটি সম্যক ধারণা আমরা লাভ করতে পারলাম। এইভাবে দৈনন্দিন কর্মকাণ্ডে চার যোগেরই অনুশীলন করা সম্ভব। এবার আসব কর্মযোগের প্রসঙ্গে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমরা শত শত কাজ করতে পারি, কিন্তু একটি কাজও যেন মনে বিন্দু মাত্র অনুরণন না তোলে। সমস্ত কাজই আমরা করব ফলের প্রতি বিন্দু মাত্র আসক্তি না রেখে। অর্থাৎ যখন আমরা কাজ করি, যদি তা কোনো সুদূর প্রসারী উদ্দেশ্য ছাড়া করি, অর্থাৎ যদি কাজের তাগিদেই কাজ করি, তখন তাকেই আমরা বলবো কর্মযোগ। এইভাবে রোজ আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে আমরা এই চার যোগেরই অনুশীলন করে যে যোগটি অনুশীলন করছি বা করতে পারি তা হলো সমন্বয় যোগ। এই সমন্বয় যোগের দ্বারা আমরা আমাদের জীবনে প্রপার ব্যালেন্স রাখতে সমর্থ হব। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন ভিডিওটি, নিজের বন্ধুবান্ধব পরিবারের মানুষদের সাথে ভিডিওটি ভাগ করে নেবেন। দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।